स्त्री हिसेबे परिचय दिए अपमान कर समस्त ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। রেল লাইনের ধারে আপনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। আসল পরিচয় দিয়ে আমি যদি আপনাকে নার্সিং হোমে ভর্তি করতাম তাহলে আপনি পুলিশ কেসে ফেঁসে যেতেন, তাতে আপনার সম্মান কিছু বাড়তো না। যাক, এবার আপনি বলুন আপনি কোথায় যেতে চান, কি আপনার নাম? প্রমিলা। বাড়ি কোথায়? যদি বলেন আপনার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসতে পারি। আপনি তো আমায় আচ্ছা মুশকিলে ফেললেন, কিছুই বলতে চান না, কি যে করি কিছু। আমার দাদি একে এর ঘরে। আচ্ছা, চলো এসা দিদিমণি, এই তোমার ঘর। তা তুমি একাই থাকবে না আমি তোমার সঙ্গে থাকব? বাড়িতে আর কেউ নেই? মেয়ে বলতো আমি, মদ্দা বলতো আমি। ও, উনি বিয়ে করেননি? উনি মানে খোকা বাবু? না না, কাজকর্ম করে বিয়ে করবার সময়ই পাচ্ছেন না। ও ও মহলে থাকে খোকা বাবু, আর থাকেন কোম্পানির ম্যানেজার বিপ্রদাস হালদার, বড়বাবুর আমল থেকে আছেন, ভারী ভালো মানুষ তিনি। আর আছে এ বাড়ি চাকর, তারপর দরোয়ান, মালি, আস্তে আস্তে তোমার সবার সঙ্গে পরিচয় হবে। এখন কি করব বলো? তুমি যাও। আমি আমো দাদি। এইখানে রাখ। নাও চা খেয়ে নাও, তারপর কলঘর থেকে ঘুরে এসে জামা কাপড়গুলো দেখে নাও। আমো দাদি, একটা কাজ করতে পারবে? বলো। আমোদার অশান্তি কিছুই নেই। তোমার বাবুকে একবার সন্ধ্যেবেলা আমার কাছে আসতে বলবে? বাবু নয়, খোকা বাবু। বলবো, আমি যাই। গুড মর্নিং সাহেব। গুড মর্নিং, বসে বসে। তা তোমার পেশেন্টের খবর কি? পেশেন্ট না, অতিথি বলো। ও হ্যাঁ, অতিথি। ওনাকে কি ওই গেস্ট হাউসে রেখেছো নাকি? তা গেস্ট হাউস ছাড়া রাখি কোথায়? আমি বাড়িতে একা থাকি এখানে। তা ভদ্রমহিলার নাম ঠিকানা কিছু পেলে নাকি? নাম জেনেছি, প্রমিলা। ঠিকানা জানতে পারিনি। বিবাহিতা? স্বামীর কাছে যেতে চান না? মুখ দেখে তো মনে হয় জন্য আত্মহত্যা করতে গেছিলেন। স্বামীর নাম দাম কিছু বলেছে? না, ভাবছি কি করা যায়। আচ্ছা, ভদ্রমহিলাকে দেখে কি মনে হয়? দেখো সাহেব, সব ভদ্রমহিলাকে আমার অল্প বিস্তর একটু ভালো লাগে, বিশেষ করে ভদ্রমহিলাদের পদ। না দিদিমণি, খোকাবাবু এখানে আসতে কিছুতেই রাজি হলো না। তোমার যদি দরকার থাকে তুমি বারো আমার সঙ্গে ও বাড়িতে চল। ও বেশ, চল এসো। আপনি বলুন,
मृत्युर हाथ থেকে ছিনিয়ে নিয়ে এসেছো আমাকে আমাকে নতুন জীবন দিয়েছো নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছো এখন তুমি বলছো কি করেছো ভগবানের নাম অনেক শুনেছি কিন্তু তাকে কখনো চোখে দেখিনি আজ চোখের সামনে সেই ভগবানকে দেখলাম খোকাবাবু চা জল খাবার নিয়ে তোমার জন্য বসে আছে তুমি গেলে খাবেন একসঙ্গে আর কি কথা বলবেন আচ্ছা তুমি চলো এসো আসুন 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 বসুন আজ আপনার সঙ্গে ব্রেকফাস্টে সেরে নি কি হলো বসুন কি হলো খাচ্ছেন না কেন আমুদাদির হাতে রান্না আমুদাদি খারাপ রাঁধে না হ্যাঁ যা বলছিলাম আপনার নিজের পায়ে দাঁড়ানো সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি মানে আপনি নিজেই জানেন না আপনার মধ্যে কি সম্পদ লুকিয়ে আছে আপনার গান শুনে আজ আমি সেই সম্পদ আবিষ্কার করেছি এবার থেকে আপনি গান শিখবেন গান আমি কি পারবো পারতেই হবে জীবনটা তো ছোট না আর অর্থহীন না আপনাকে গান শিখতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে খান কিন্তু কোনো কিন্তু না মনে হয় আপনার ভাগ্য দেবী প্রসন্ন আজ সকালে আমি আলোক চালাটাকে ফোন করেছিলাম উনি আপনাকে ওর বাড়িতে নিয়ে যেতে বলেছেন প্রমিলা একটা কথা মনে রাখবেন সঙ্গীত ভগবান কি পূজা হ্যায় তুম উসে কর সকোগি চেষ্টা করব ঠিক হ্যায় তো কোই ভি গা দো কোই ভি এমনি যে গানটা গেছিলেন ওটাই শোনেন না महान संगीत है तुमने इसे बड़े अच्छे ढंग से गाया है मैं तुम्हें जरूर सिखाऊंगा यह है मेरे गुरु मेरे सब कुछ समझी गुरु मानना हो तो ऐसे आपने देख बिन आमार चेष्टा कोनो त्रुटि होवे ना तुम्हारा नाम की अगे विकास दत्त এখানে দাঁড়িয়ে আমাকে রোজ রোজ নমস্কার করো কেন ভাই আপনার ভক্ত ভক্ত মানে আপনার গানের ভক্ত ওহ এখানে দাঁড়িয়ে কেন আমার বাড়িতে আসলি পড়ো মানে আমি চেষ্টা করেছিলাম কিন্তু দরওয়ান ঢুকতে দেয়নি ও ঠিক আছে আমি আমুদাদিকে বলে দেব সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে নমস্কার নমস্কার চলো আমাকে এইভাবে লোভ দেখাচ্ছ কেন দেবনাথ লোভ আমার ভালোবাসা কি সত্যি নয় এই প্রশ্ন আমি নিজেকে অনেকবার করেছি তুমি বড় লোকের একমাত্র ছেলে আর আমি নিঃস্ব বাবার
নিশো মেয়ে। কে বললে তুমি নিশো? তুমি বিয়ে পাশ করেছো, গায়ের স্কুলের শিক্ষয়িত্রী। সে তো তোমারই দয়ায়, তোমাদের টাকাতেই আজ আমার লেখাপড়া শেখা। তুমি তোমার মাকে বলে তোমার বাবাকে মত করিয়ে আমার চাকরি করে দিয়েছো, তাই তো এক এক সময় ভাবি এ তোমার দয়া না ভালোবাসা। তুমি লেখাপড়া শিখেছো না ছাই শিখেছো? একটা কথা মনে রেখো, যাকে ভালোবাসা যায় তাকে সব কিছু উজাড় করে দিয়েও মন ভরে না, মনে হয় যেন আরো আরো অনেক কিছু দিই, বুঝলে? বুঝলাম। বাহ, তুমি তো খুব সুন্দর বাজাও। না না, ওই সময় কাটানোর জন্য একটু একটু বাজাই আর কি। তুমি আমার কাছে বসে রোজ বাজাবে। আচ্ছা বিকাশ, তোমার বাড়িতে কে কে আছেন? মনে পড়ার মতো তেমন কেউ নেই, তবে খুব আচ্ছা মায়ের মুখটা মনে পড়ে। তুমি তো এই বাড়িতেই থাকতে পারো। না দিদি, তা হয় না, আমাদের খেতে দিলেই শুতে চাওয়ার অভ্যেস, আমাকে ওলোক দেখাবেন না। বেশ, তবে রোজ একবার করে আসবে, কথা দাও। আসবো। যদি কখনো জানতে পারো আমি কলম কিনি তাহলেও আসবে? আপনি হয়তো কলম কিনি হতে পারেন, কিন্তু আপনার সঙ্গীত সে তো সরস্বতীর মন্ত্র। যিনি এত তন্ময়তার সঙ্গে সরস্বতীর মন্ত্র উচ্চারণ করেন কোনো কলঙ্কই তাকে স্পর্শ করতে পারে না। কি ব্যাপার, এত বড় সুখবরটা আমায় দাওনি? সুখবর? বাহ, সুখবর নয়, আজ তো তোমার রেকর্ডিং। আপনি কদিন ধরে এত ব্যস্ত যে আপনাকে জানার সুযোগটুকু পাইনি। এরকম ব্যস্ত আমি বরাবরই থাকি, অবশ্যই এবার থেকে তুমি নিজেও ব্যস্ত হয়ে পড়বে, তুমি প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াও সেটাই আমি চাই। কি হলো, তোমার চোখে জল? আমার অন্যায় হয়ে গেছে, আপনার জন্যই এত বড় উস্তাদের কাছে গান শেখার সুযোগ পেয়েছি, আপনি না থাকলে। আমি আবার কি করলাম? তুমি কি করেছো? তুমি তো আমার সব, তুমি না থাকলে আজ আমি কোথায় থাকতাম? তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও, গাড়ি রেডি আছে। আমি আসি তাহলে। আসি।